वेलकम टू माय चैनल हैप्पी विद पीहू। आमी जोइता और पीहू आमार एकमात्र मेये। आज के आमार टॉपिक होच्छे डेलिवरीर परे मायेदेर जे ब्लीडिंग हय सेटाके कि बोले, सेटा केनो हय एबं कतदिन पर्यन्त चलते पारे एबं आमादेर तार जन्य कि करा उचित बा किभाबे जत्न नेवा उचित एई निये। नर्मल डेलिवरी होक कि सिजारियन डेलिवरी होक, डेलिवरीर परे वेजाइनल ब्लीडिंग किन्तु भीषणभावे कमन एबं सबारई एटा हय। तो प्रथमे आसि एटा केनो हय। जखन बाच्चा यूट्रेसेर मध्ये थाके, माने आमादेर गर्भे जखन बाच्चाटा थाके, तखन कि हय यूट्रेसटा आस्ते 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 बड़ो होते थाके, जेहेतु बाच्चाओ बड़ो हच्छे एबं आमादेर यूट्रेसटार बाइरे एकटा ब्लाडेर लाइनिंग तैरि हय। এই লাইনিংটা কি হয়, ডেলিভারির পরে যখন ইউট্রাসটা আস্তে আস্তে সংকুচিত হতে থাকে, মানে আবার যখন আস্তে আস্তে আগের ফর্মে ফিরে আসে, কেননা যখন আমরা প্রেগনেন্ট হই এবং ডেলিভারির আগে পর্যন্ত ইউট্রাসটার সাইজটা কিন্তু প্রায় 5 থেকে 6 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে, আর এই সাইজটাই যখন আস্তে আস্তে ডেলিভারির পরে নর্মাল হতে শুরু করে, মানে আগের সাইজে ফেরত আসতে শুরু করে, তখন কি হয় এই ব্লাডটা, মানে ইউট্রাসের বাইরে যে ব্লাডের লাইনিংটা তৈরি হয়েছিল সেই লাইনিংটা আস্তে 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 খসে পড়ে বা ঝরে পড়ে। এই ঝরে পড়াটাই আমরা বলি হচ্ছে পোস্টপার্টাম ব্লিডিং, ডেলিভারির পরে যেটা হয়। সাধারণত এই ব্লিডিংটা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত চলে, বা অন্যভাবে বলতে গেলে 6 সপ্তাহ অর্থাৎ 42 দিন পর্যন্ত ম্যাক্সিমাম এই ব্লিডিংটা চলতে পারে। এবার আসি এই ব্লিডিংয়ের ধরনটা কি। দেখুন, প্রথম 4 থেকে 5 দিন মতো খুব হেভি ব্লিডিং হতে পারে, এমন নয় যে সবারই 4 থেকে 5 দিন পর্যন্ত হবে। কারোর কারোর ক্ষেত্রে প্রথম 1-2 দিন একটু হেভি ব্লিডিং হয়, তারপরেই আস্তে আস্তে কমতে থাকে। অনেকের ক্ষেত্রে হয়তো একটু বেশি দিন পর্যন্ত হেভি ব্লিডিং হতে পারে, তাও ম্যাক্সিমাম বলা যেতে পারে 5 দিন পর্যন্ত হতে পারে, যে একটু হেভি ব্লিডিং হলো তার সাথে একটু ক্লট বেরোতে পারে। দেখুন, কম ক্লট, ছোটোখাটো ক্লট নর্মাল, খুব বেশি ক্লট বেরোলে আপনি একটু ডক্টরকে বলবেন। তবু বলবো প্রথম দিকে এটা কিন্তু নর্মাল, তারপরে গ্র্যাজুয়ালি আস্তে 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 আপনার ব্লিডিংটা কিন্তু কমে যাবে, এবং কমতে কমতে একটা সময় দেখা যাবে এটা হয়তো জাস্ট স্পটিং হচ্ছে। কখনো কখনো দেখা যেতে পারে হয়তো একটু বেড়ে গেল, আবার হয়তো তার পরের দিন হয়তো আবার কমে গেল, এরকমভাবে কম বেশি হতে হতে একটা টাইমের পরে মোটামুটি 4 থেকে 6 সপ্তাহের সময় গিয়ে এটা বন্ধ হয়ে যায়, এবং তারপরে একদম আপনি নর্মালি ঘুরে বেড়াতে পারবেন। এবার আছে ব্লাডের কালার। প্রথম দিকে যে ব্লাডের কালারটা থাকবে সেটা কিন্তু একদম রেড থাকে, এবং ব্লাড ক্লটও বেরোয় আপনাদের যেটা বললাম হয়তো, কিন্তু আস্তে আস্তে দেখা যায় কি অন্তত 4-5 দিনের পর থেকে ব্লাডের কালার চেঞ্জ হতে থাকে। অনেক সময় একটু একদম জ্বলো জ্বলো লিকুইড হয়ে যায়, কারোর কারোর ক্ষেত্রে একটু অরেঞ্জিশ বা ইয়েলোইশ হয়ে যাচ্ছে, তো এটাও দেখা যেতে পারে। সবকটাই কিন্তু নর্মাল, কোনোটাই অ্যাবনর্মাল কিছু নয়। এবার আসছে আপনি কী করে নিজের যত্ন নেবেন। দেখুন, নর্মাল ডেলিভারি হলে আপনার ভ্যাজাইনাল এরিয়াতে স্টিচেস পড়ে, আর সি সেকশন ডেলিভারি হলে আপনার তল পেটে স্টিচেস পড়ে। আজকাল তো স্টিচেস দেওয়া হয় না, তো পেস্টিং হয়, বাট সেটাও মোটামুটি 3 থেকে 4 দিন পরে আপনার ব্যান্ডেজটা খুলে দেওয়া হয়। যদি আপনার নর্মাল ডেলিভারি হয় সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু আপনার ইন্টিমেট এরিয়াতে স্টিচেস আছে, আপনাকে অনেক বেশি যত্ন নিতে হবে নিজের। সেক্ষেত্রে আপনাকে যখনই দেখা যাবে আপনার হেভি ব্লিডিং হচ্ছে, মানে শুরুর দিকে কয়েকদিন, তখন আপনাকে 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর প্যাড চেঞ্জ করতে হবে, এবং যখনই আপনি প্যাড চেঞ্জ করবেন তখনই মাথায় রাখবেন যে ভালো করে ওয়াশ করে জায়গাটা ধুয়ে ওয়াশ করে, এবং আপনাকে ডক্টর যদি কোনো স্পেশাল কোনো ক্লিনজার ইউজ করতে বলেন সেটা ইউজ করবেন, এবং তারপরে সেটা শুকিয়ে গেলে কোনো মেডিসিন অ্যান্টিবায়োটিক যদি দিয়ে থাকেন সেটা দেবেন, কোনো অয়েন্টমেন্ট থাকলে সেটা দেবেন, দিয়ে তারপর আপনি প্যাডটা চেঞ্জ করবেন। এইভাবে আপনাকে প্রথম কয়েকটা দিন, যে সময়টা আপনার হেভি ব্লিডিং হবে, তখন নিজের যত্ন নিতে হবে, এবং তারপর যখন আস্তে আস্তে ব্লিডিংটা কমে যাবে তখন অত ঘন ঘন আপনাকে প্যাড চেঞ্জ না করলেও চলবে। যদি আপনার সি সেকশন ডেলিভারি হয় সেক্ষেত্রে আপনার ইন্টিমেট এরিয়াতে কোনো স্টিচেস থাকছে না, সেক্ষেত্রে আপনার স্টিচেসটা তলপেটে থাকছে, তো আপনার তার যত্ন যেভাবে ডক্টর আপনাকে বলবেন সেভাবে আপনি করবেন। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, এই সময় কোনোভাবেই আপনি ট্যাম্পন্স ইউজ করা, যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে বলছি, তারা কোনোভাবেই ট্যাম্পন্স ইউজ করবে না, বা মেনস্ট্রুয়েশন যে কাপ হয় সেটাও ইউজ করবে না। এই সময় প্যাড ইউজ করাটাই সবচেয়ে বেশি সেফ, কেননা এই দুটো, ট্যাম্পন্স বলুন বা মেনস্ট্রুয়েশন কাপ বলুন, দুটোতেই কী হয় ব্লাডটা ভেতরে থাকে, সো এই ব্লাডটা যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে তত ভালো। তো এক্ষেত্রে বলবো যে প্যাডটাই সবচেয়ে ভালো।
প্যাড ইউজ করার ক্ষেত্রেও খেয়াল রাখবেন, এই সময় যে প্যাড আপনি ইউজ করছেন সেটা যেন একটু বড় সাইজের হয়, কারণ ইনিশিয়ালি কি হয় একটু হেভি ব্লিডিং হয়, তো আপনি নর্মালি যে সাইজের প্যাড ব্যবহার করেন তার থেকে একটু বড় সাইজের প্যাড ব্যবহার করবেন। এই সময় মায়েদের জন্য কিছু স্পেশাল প্যাড হয়, আপনি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ভাজাইনাল এরিয়া ভালো করে ওয়াশ করবেন, পরিষ্কার রাখবেন, নিজেকে খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই আপনার র্যাশ না হয়, কারণ র্যাশ হলে কিন্তু সেটা আপনার জন্য খুব অসুবিধাজনক হতে পারে। যাদের সি সেকশন হয় তাদের ইনিশিয়ালি প্রথম কয়েকটা দিন স্নান করা বারণ থাকে হয়তো, কিন্তু যে মুহূর্তে আপনার ব্যান্ডেজটা রিমুভ করে দেওয়া হয় সেই মুহূর্ত থেকে নর্মালি ডক্টররা বলেন যে এবার আপনি ওয়াশ করতে পারেন জায়গাটা, শুধু সাবানটা সঙ্গে সঙ্গে হয়তো না দেওয়াটাই ভালো অন্তত আরও দু তিন দিন, কিন্তু নর্মালি স্নান করাটা খুব জরুরি। এবং যাদের নর্মাল হয় তাদের তো প্রথম থেকেই স্নান করা অ্যালাউড থাকে, কাজেই মায়েদের জন্য স্পেশালি বলবো এই সময়টাতে নিজেকে পরিষ্কার রাখুন, একটু হালকা ইশতষ্ণ গরম জলে স্নান করতে পারেন যাতে নিজেকে ফ্রেশ লাগে, এবং নিজেকে পরিষ্কার রাখুন সেটা আপনার জন্য স্বাস্থ্যকর, এবং অবশ্যই আপনি একটা ছোট্ট বেবি জন্ম দিয়েছেন তার জন্য কিন্তু সেটা খুব জরুরি। এইবার আসি এছাড়াও আপনি এই সময় নিজের যত্ন কীভাবে নেবেন, যতটা সম্ভব রেস্টে থাকুন। এই 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত আপনার হিলিং প্রসেসটা চলতে থাকে ভেতরে ভেতরে, কাজে এই সময়টাতে একদম কোনো ভারী ধরনের জিনিসপত্র নেবেন না, কোনো ভারী কাজ করবেন না, ঝুঁকে কোনো কাজ করবেন না, নিজের যত্ন নিন, যতটা সম্ভব রেস্টে থাকুন। যত আপনি রেস্টে থাকবেন তত তাড়াতাড়ি আপনার শরীর কিন্তু আগের জায়গায় ব্যাক করবে এবং আপনি তত তাড়াতাড়ি সুস্থ হবেন। এই সময় আমাদের সুস্থ থাকাটা আরও ভীষণ দরকারি, এই জন্য কারণ আমরা সুস্থ থাকলে আমাদের বাচ্চাদেরও আমরা ঠিকমতো যত্ন করতে পারবো। এবার আসি কোন কোন ক্ষেত্রে আপনার অবশ্যই ডক্টরকে কনসাল্ট করা উচিত। যদি দেখেন 5 থেকে 6 দিনের পরও আপনার হেভি ব্লিডিং হচ্ছে বা তারপরও আপনার প্রচণ্ড ক্লট বেরোচ্ছে, বড় বড় ক্লট বেরোচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরকে জানাবেন। যদি দেখা যায় যে ভ্যাজাইনাল ডিসচার্জ আপনার হচ্ছে তাতে প্রচণ্ড দুর্গন্ধ, সেক্ষেত্রেও আপনি ডক্টরকে কনসাল্ট করবেন। এছাড়াও জ্বর, মাথা যন্ত্রণা করা, কনস্টিপেশন বা পেটে অসহ্য যন্ত্রণা, এই ধরনের কোনো রকম অসুবিধা হলেও ডক্টরকে কিন্তু অবশ্যই কনসাল্ট করবেন। ব্যাস, এই তো গেল আমার আজকের টিপস। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, প্রতিটি মায়ের জন্য এই ইনফরমেশনগুলো ভীষণ জরুরি, তাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, বাই বাই।